যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সাথে ডায়লগ, সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক, এটা আমাদের দেশ। নিষেধাজ্ঞা দেবেন উপরের বিচার হার সাহেবের মুরব্বীদের সাথে আমাদের কথা হয়ে গেছে, আমেরিকার মুরব্বী যারা তাদের সাথে কথাবার্তা শেষ। Everyone here in Bangladesh who have called for free and fair elections. আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পিটার হাসের কথা, যিনি মানবাধিকার, সুষ্ঠু নির্বাচনের কথা বলে সবখানে আলোচনায় ছিলেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি চায়ের আড্ডা অথবা টেলিভিশনের টক শো সর্বত্রই তিনি ছিলেন বহুল চর্চিত। গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে তৎকালীন হাসিনা সরকারেরও বিরাগ ভাজন হয়েছিলেন। তবে পেশাদার কূটনীতিক পিটার হাস কোনো কিছুতেই কর্ণপাত না করে নিজের দায়িত্ব পালন করে গেছেন সগৌরবে। নোবেলজয়ী ইউনুসের মামলা বিষয়ে এক মন্তব্যে তার উপর তেলেবেগুনে খেপেছিলেন দুদকের আইনজীবী। আইনি ব্যবস্থা চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সেই আইনজীবী। শুধু কি তাই, হাসকে পেটানোর হুমকি দিয়েছিলেন এক আওয়ামী লীগ নেতা। সামাজিক মাধ্যম থেকে সভা সমাবেশ, তৎকালীন সরকারি দল, নেতাকর্মী ও সমর্থকদের আক্রমণাত্মক ও ব্যঙ্গাত্মক তির্যক মন্তব্য সয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে দায়িত্ব থেকে বিদায় নেয়া সেই কূটনীতিক আবারও ফিরলেন ঢাকায়। তিন মাসের মধ্যে তার এই ফেরার খবরে সোশ্যাল মিডিয়াতে নানা আলোচনা। অনেকেই ভাবনা নতুন মিশন নিয়ে এসেছেন বাংলাদেশে নাকি বেড়াতে। হ্যাঁ, নয়া মিশনে এসেছেন সাবেক এই রাষ্ট্রদূত, তবে এবার কূটনীতিক হয়ে নয়, বাংলাদেশে কাজ করছেন নতুন পরিচয়ে। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 22 জুলাই ঢাকা মিশন থেকে বিদায় নিয়ে ওয়াশিংটন চলে যান পিটার হাস। গত 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে নেন অবসর। পরে মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস। ওই কোম্পানির হয়ে বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেছেন তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মূলত বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে অ্যাক্সিলারেট এনার্জির। এর বাইরে আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এছাড়া 2026 সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের আগমন 2022 সালে। টানা আড়াই বছর এ দায়িত্বে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের আমলে দেশের নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিয়ে একের পর এক মন্তব্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এ কূটনীতিক। দেশত্যাগের দুদিন আগেও সাবেক সরকারের আমন্ত্রণে এক জরুরি কূটনৈতিক ব্রিফিংয়ে অংশ নেন পিটার হাস। সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের মৃত্যু ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসের দায় চাপানো হয় বিএনপি জামায়াতের উপর। ব্রিফিংয়ে প্রদর্শিত আন্দোলনের একপক্ষীয় ভিডিও ফুটেজ নিয়ে কড়া সমালোচনা করেন মার্কিন কূটনীতিক। নতুন বাংলাদেশে নতুন পরিচয়ে সেই পিটার হাস। বাংলাদেশে মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির প্রত্যাশা নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। আর তার নয়া মিশন নিয়ে আগ্রহও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।